ইয়েস, আমরা এই টিউটোরিয়ালের সাহায্যে আমরা শিখব কিভাবে আপনি একটি ভিডিওকে এডিটিং করতে পারেন এবং ভিডিওর সাথে অডিও, বিভিন্ন পিকচার অ্যাড করা, স্লাইড করা, অ্যানিমেশন করা সব কিছু আমরা দুইটা পার্টে শিখব এই ক্যামতাসিয়া ভিডিও এডিটিংয়ের সফটওয়্যারটির সাহায্যে। তো আমাদের আজকের ভিডিওতে আমরা শিখবো হচ্ছে প্রপারলি কিভাবে আপনি একটা ভিডিওকে বিভিন্ন ওয়েতে এডিট করতে পারবেন, এবং পরবর্তী যে পার্টে সেই পার্টে থাকবে আপনার নয়েজলেস, কিভাবে আপনি অডিও রেকর্ড করবেন এবং অডিও রেকর্ড করার পর সেখান থেকে কিভাবে আপনি আপনার ভয়েসটাকে আরও বেশি নয়েজলেস করবেন সেটার উপরে। ওকে, তো প্রথমে কিছু ব্যাপার কথা বলে নিচ্ছি। ভিডিও এডিটিং ডিপেন্ড করে 30% টেকনিক্যালি এবং 70% ডিপেন্ড করে আপনি যে জিনিসটাকে আপনার মানসিকতা দিয়ে এবং আপনার চোখের সৌন্দর্য দিয়ে যে জিনিসটাকে আপনি খুব সুন্দরভাবে উপস্থাপনা করবেন এবং সেই জিনিসটা মানুষের কাছে কতটা বেশি আকর্ষণীয় হচ্ছে। টেকনিক্যালি সাপোর্ট অবশ্যই লাগে, পাশাপাশি কি আপনার মেন্টালি একটা সাপোর্টের দরকার আছে। সো যার মেন্টালি অর্থাৎ যার চিন্তাধারা যত সুন্দর তার ভিডিও এডিটিংও ঠিক ততটাই সুন্দর হয়, ঠিক আছে? অনেকটা আর্টের মতো বলতে পারেন, যার মনের রং তুলিতে যে যত বেশি সুন্দর করে ড্র করতে পারে সে বাস্তবে ঠিক ততটাই সুন্দরভাবে ড্র করতে পারে, ঠিক আছে? ঠিক তেমনটাই আপনি আপনার মতো আপনার ভিডিও এডিটিংটা করবেন, তবে আমি শুধু আপনাকে রাস্তাটা দেখাতে পারি যে বেসিক কিছু যে ভিডিও এডিটিংয়ের যে এই সফটওয়্যারটা কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন, কীভাবে কী কী এডিট করতে হয় সেই সমস্ত টুলস বার এবং টুলসগুলোর কার্যপ্রণালী আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমরা আজকে যেহেতু ক্যামতাসিয়ার সাহায্যে শিখবো এবং পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ আরও বিভিন্ন ধরনের সফটওয়্যার নিয়েও কাজ করব। আমি মূলত দুই তিনটা সফটওয়্যার নিয়ে কাজ করি ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে, ক্যামতাসিয়া তো আছেই, তাছাড়া ফিল্মোরা এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করি, ঠিক আছে? ওইগুলো নিয়ে আমরা অন্য আরেকটা ভিডিওতে শিখবো। তো আজকে আমরা ক্যামতাসিয়া 9 দিয়ে শিখবো, যেহেতু এটা লেটেস্ট ভার্সন হিসেবে বর্তমানে আছে। তো আমরা এটাকে ওপেন করি। ওপেন করার পর যেহেতু আমি অলরেডি এই সফটওয়্যারটা আরও অনেকবার ইউজ করেছি, আপনারা যখন নতুন ইউজ করবেন আপনাদের এই রিসেন্ট প্রজেক্টসে কিন্তু কোনো কিছু থাকবে না। যেহেতু আমি রিসেন্ট অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করেছি, আমি কন্টিনিউয়াসলি ক্যামতাসিয়া দিয়ে টিউটোরিয়ালগুলো তৈরি করি, আর যখন ফেস ক্যাম ভিউ করি তখন ভিডিও করি তখন কিন্তু আমি ফিল্মোরা ম্যাক্সিমাম ইউজ করি এবং অ্যাডোবি আফটার প্রিমিয়ার প্রো ইউজ করি, ঠিক আছে? তো এখান থেকে আপনারা দেখেন, যদি নিউ রেকর্ডিংয়ে করতে চান এখান থেকে ডাইরেক্ট রেকর্ডিং করতে পারবেন, ওপেন প্রজেক্ট, যদি এখান থেকে কোনো প্রজেক্ট আপনি ওপেন করতে চান, অথবা এখানে মাউস পয়েন্টার লেফট বাটন ডাবল ক্লিক করলেও এখান থেকে আপনার প্রজেক্টটা ওপেন হবে, ঠিক আছে? যেহেতু আমরা আজকে নতুন সবাই যারা দেখছেন, সো এখান থেকে আপনারা চলে যাবেন নিউ প্রজেক্টে। তো অনেকে পুরাতন থাকলেও অনেকে ভিডিওটি দেখতে পারেন, কেননা কিছু জিনিস থাকে অনেকে একটু বেশি জানে আবার অনেকে একটু কম জানে, তো কিছু না কিছু নতুনত্ব পেতেও পারেন। সো তার জন্য আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন। সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আপনার সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে, এই পাশে দেখেন ব্ল্যাক কালারের যেটা আমি মাউস ধরে রেখেছি এটা হচ্ছে আমাদের প্রিভিউ স্ক্রিন, এখানটায় আমরা প্রিভিউ দেখব। বলতে পারেন এটা একটা মনিটর, আমরা আমাদের যে কোনো ভিডিওর মনিটরিং এটার সাহায্যে আমরা দেখব। আর এই পাশে হচ্ছে আমাদের ইনপুট মিডিয়া অপশন, এখান থেকে আমরা ইনপুট মিডিয়াগুলো ইম্পোর্ট করতে পারবো এই অপশনটায়। তবে এগুলো ডিপেন্ড করবে আপনার এই বাম পাশের যে টুল বারগুলো রয়েছে এগুলোর উপরে ডিপেন্ড করে। দেখেন এখানে রয়েছে মেন মিডিয়া, তারপরে রয়েছে অ্যানোটেশন, ট্রানজ্যাকশন, ভিউয়ার্স, অ্যানিমেশন, কার্সর ইফেক্ট, ভয়েস ন্যারেশন, অডিও ইফেক্টস। তাছাড়াও মোর অপশনে গেলে আপনি আরও কিছু পাবেন, ভিজুয়াল ইফেক্ট, তারপরে আরও কিছু আছে ক্যাপশন ট্যাপশন। ওকে, তো ওই দিকে আমরা পরে যাই, ঠিক আছে? আমরা প্রতিটা টুলস তো আর পসিবল না, তো যেগুলো টুলস দরকার আপনার ভিডিও এডিটিংয়ের জন্য বেসিক অবস্থা থেকে, তো বাকিগুলো আপনারা এমনিতেই পারবেন। তো ইম্পর্টেন্ট, এবং আমি চেষ্টা করব আদার্স যারা এই ক্যামতাসিয়ার উপরে ভিডিও তৈরি করেছে তাদের থেকে দু একটা টিপস হলো আপনাদেরকে বেশি দেওয়ার। ওকে, তো প্রথমে এদিকটা তো গেল, এখন আমরা একটু নিচের দিকটা দেখে নিই, তারপর আমি যাচ্ছি কীভাবে এডিটিং করতে হয়। তো এখানে দেখেন ভিডিওর এডিটিংয়ের মূল যে বিষয়টা সেটা হচ্ছে একটা টাইম সিকোয়েন্স, ঠিক আছে? আর আমরা এই টাইম সিকোয়েন্স ধরে ধরে কাজ করি, আর এই টাইম সিকোয়েন্স ধরে কাজ করার যে প্রসেসটা, এই যে একটা লাইন চলে গেছে এটাকে বলা হয় টাইম লাইন, ঠিক আছে? আর এই টাইম লাইনের উপর ডিপেন্ড করে আমরা ভিডিওটাকে এডিটিং করি। তো কীভাবে করে সেটা আমি এখন দেখাচ্ছি। তো
এখানটায় আমি বেশি আলোচনা করছি না, কেননা আমি কাজ করতে করতে আপনাদের কি ইনফরমেশনগুলো দিতে চাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, এক্সাম্পল সহকারে হয়ে যাবে। তো ইনপুট মিডিয়া আপনি এখান থেকে ইনপুট মিডিয়া করতে পারেন, বেশ কয়েকটা ওয়েতে ইনপুট মিডিয়া, অর্থাৎ আপনার অডিও ভিডিও পিকচার যেগুলো কি ইনপুট করতে চাচ্ছেন এখান থেকে ইনপুট মিডিয়ার সাহায্যে আপনি ইনপুট করতে পারেন, বা তারপরে যেখানে ফাইলগুলো আছে আপনি সেখান থেকে ফাইলগুলো নিয়ে নেবেন। তারপরে আরও কয়েকটা অপশন রয়েছে, অর্থাৎ তিনভাবে আপনি টোটাল ভিডিও ইনপুট করতে পারবেন। ফাইলে চলে যাবেন, ফাইল থেকে এখানে দেখেন ইনপুট মিডিয়া, ওকে, এখান থেকে আপনি চাইলে ইনপুট করতে পারেন। এবং সবচেয়ে সহজ রাস্তা যেটা আমি সবসময় অ্যাপ্লাই করি, আমার কাছে মোস্টলি খুব ভালো লাগে, সেটা হচ্ছে এভাবে এটাকে ছোট করে দেই, তারপর সাপোজ আমি ভিডিওটা নিব, টেনে ধরে এটার উপর ছেড়ে দিই, ব্যাস আমার ভিডিও চলে আসলো। এটা আমার কাছে সবচেয়ে মানে সহজ মনে হয়, ঠিক আছে। আবার অনেকে ইনপুট মিডিয়া থেকেও কাজ করতে পারেন, ঠিক আছে। তো তারপরে এখন পিকচার, এটা তো আমরা একটা ভিডিও নিলাম, তো আমি একটা পিকচার নিব এখানে, ওকে, আর একটা ইন্ট্রো নিব, মানে আপনাদের একটা আমি কমপ্লিট ভিডিও কীভাবে তৈরি করতে হয় সেটা শেখানোর চেষ্টা করছি। তো আমার ইন্ট্রোটা কোথায় আছে, এই যে নিউ, এখান থেকে আমি একটা ইন্ট্রো ভিডিও নিব, ওকে। তো এভাবে তো আপনারা খুব সহজে ইনপুট করতে পারবেন। তো এখন ব্যাপার হচ্ছে যে এই ফাইলটাকে আমরা টাইম লাইনে টেনে ধরে, দেখেন খেয়াল করেন, এটার উপর মাউসের লেফট বাটন চেপে ধরে রাখবেন, ছাড়বেন না, টেনে ধরে এটাকে টাইম লাইনে ছেড়ে দেবেন, ওকে। তো এখন আমাদের কথা হচ্ছে, এখানে দেখেন আরেকটা ভিডিও আছে, সেটা হচ্ছে ইন্ট্রো ভিডিও, এই দুটো ভিডিওকে আমার একসাথে করতে হবে। এখন এটাকে যদি আমরা আগে রাখি, এটাকে যদি এটার উপরে এনে ছেড়ে দিই, তাহলে কিন্তু আমার হলো না, ঠিক আছে। যেহেতু আমার এই ভিডিওটা আগে চলবে, ইন্ট্রোটা আগে চলবে, দেন আমার পরের ভিডিওটা চলবে, সো আমরা ইন্ট্রোটাকে সামনে রাখবো, দেন এটাকে। আর আরেকটা ব্যাপার খেয়াল করেন, এখানে কিন্তু এই যে দেখেন দাগকাটা আছে, নিচেও কিন্তু আরও অনেকগুলো দাগ আছে, ট্র্যাক 1, ট্র্যাক 2, ট্র্যাক 3, 4, ঠিক আছে। এভাবে আপনি এটাকে যত উপরে উঠাবেন, ট্র্যাক 5, এভাবে কিন্তু অসংখ্য ট্র্যাক নিয়ে আপনি কাজ করতে পারবেন। এটা বলতে পারেন যে ক্যামতাসিয়ার একটা সুবিধা, ঠিক আছে। তো আমরা এটাকে রাখলাম, ওকে, এই একটা পার্ট, এই একটা পার্ট, ওকে। তো প্রথম পার্টটা সামনে রাখলাম, এই কারণে আমি এটাকে একটু প্রথম পার্টটাকে সামনে রাখলাম। এখন আমি এই যে একটা কার্সর, এই কার্সরটাকে টেনে দেখাচ্ছি, পরে আমি প্লে করে দেখাবো। কার্সরটাকে যদি আমরা এদিকে ওদিকে টানি, দেখেন প্রথম আমার এই ইন্ট্রো ভিডিওটা প্লে হবে, দেন আমার যে মূল ভিডিওটা আছে সেটা প্লে হবে, ওকে। তো এটা হচ্ছে আমাদের কার্সর, এটা আমাকে টাইম লাইনে আমি কোথায় কোন অংশে রাখতে চাচ্ছি, চাইলে আমি এটার সাহায্যে সব কাজ, আমরা এই টাইম লাইনে সব কাজ এই কার্সরটাকে ইউজ করেই করবো, ঠিক আছে। তো এখন ব্যাপার হচ্ছে যে আমরা কিভাবে একটা ভিডিওকে কাট করব। সাপোজ আমি এই ভিডিওটার কিছু অংশ কেটে নেব, এতটুকু অংশ আমার কাটতে হবে, এক্সাম্পল, ঠিক আছে, কারণ আমার এই ভিডিওটা অলরেডি কমপ্লিট করা, এখানে কাটাকাটির কিছু নেই। সাপোজ আমি এই ভিডিওটা এতটুকু কেটে ফেলতে যাচ্ছি, ঠিক আছে। এখানটা খেয়াল করবেন, প্লিজ হিট দ্যাট লাইক বাটন, ঠিক আছে, এই লেখাটার সহ আমি এতটুকু বাদ করবো, তাহলে আপনাদের বুঝতে পারবেন, ওকে। তো এতটুকু কাটার জন্য কয়েকটা অপশন আছে, তো একটা অপশন হচ্ছে আপনি এখান থেকে কাটবেন, তো এখানে মাউস রেখে উপরের দিকে চলে যান, দেখেন এখানে কয়েকটা অপশন আছে, আন্ডো, রিডো, কাট, কপি, পেস্ট, আর এটা হচ্ছে স্প্লাইট, ঠিক আছে, আমি যেটাকে বলি ডিভাইডার, ওকে, সহজ ভাষায় যেটা বলা যায় ডিভাইডার এটা, ওকে। সো এই ডিভাইডার দিয়ে আমি কাজ করতে সুবিধা বোধ করি, ঠিক আছে। তো এখানে দেখেন আরেক ডিভাইডার ছাড়াও যে অপশনটা রয়েছে, এটা হচ্ছে আমাদের কাট অপশন, আপনি কাটও করতে পারেন অথবা কি ডিভাইডার, আমি যেটাকে বলি স্প্লিট, উচ্চারণটা আমার খুব কষ্ট হয়, সো যার কারণে আমি এটাকে ডিভাইডারই বলবো, ওকে। তো আপনারা স্প্লিট বলবেন, আমি ডিভাইডার বলবো, ওকে। তো আমরা এখান থেকে কাটবো, ঠিক আছে, আপনি এখান থেকে এই যেই ভিডিওটাকে কাটবেন, যেহেতু আমরা এই ভিডিওটাকে কাটবো, সো এটার উপরে মাউসের লেফট বাটন ক্লিক করার পরে দেখেন একটা এরিয়া চলে আসে, সিলেকশন এরিয়া, ঠিক আছে, আর বাইরে ক্লিক করলে কিন্তু সিলেকশন এরিয়াটা চলে যায়, ওকে। আমরা এখানে সিলেকশন করলাম, করার পর এটাকে ডিভাইড করব, জাস্ট মাউস পয়েন্টার ক্লিক করবো, দেখেন ডিভাইড হয়ে গেছে, ঠিক আছে, দুইটা ভাগ হয়ে গেছে, আলাদা দুইটা সেকশন হয়ে গেছে, তাই না। তো এটাকে আমি এই জন্য বলেছি যে টাইম সেকশন অনুযায়ী কাজ করতে হয়, আর সেকশন মিলে একটা টাইম লাইন তৈরি হয়। তো এটা দেখেন আলাদা হয়ে গেছে, এখন আমরা যদি কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল জ্যাড করি, তাহলে আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবো, ওকে। আমি কন্ট্রোল জ্যাড প্রেস করছি, ওকে, পূর্বের অবস্থায় ফিরে গেছি। এখন আরবার আরেকটা কথা হচ্ছে যে আমি এখান থেকে সাপোজ এতটুকু কাটবো, ঠিক আছে, আমি কতটুকু বলেছিলাম, হিট দ্যাট
ওকে, এই লেখাটা থাকবে না, তাই তো? আমি এতটুকু কেটে ফেলতে চেয়েছি। আপনি এইভাবে দেখেন, এই এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে। আমি যদি এটার উপর, এই কার্সরটার উপর মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করি, এই দুটা জোড়া লেগে যাবে, ঠিক আছে? আবার আমি যদি এই পাশে কর্নারটা ধরে, লাল পাশেরটাকে কর্নারটা ধরে টানি, তাহলে কিন্তু এটার সাথে সাথে দেখেন উপরের স্ক্রিনটায়, প্রিভিউ স্ক্রিনটা খেয়াল করেন যে ওটাও কিন্তু চলছে, মুভিং করছে, ঠিক আছে? তো আমি হিট দ্যাট লাইক বাটন দিস ভিডিও, এতটুকু কেটে ফেলতে যাচ্ছি। ওকে, তো এদিকে মাউস পয়েন্টার, এটা দেখেন কার্সরটা মাঝখানে রয়েছে, আর এই দুইটা দুইটা পয়েন্টে রয়েছে, এটা ফার্স্ট ইন পয়েন্ট, এটা লাস্ট ইন পয়েন্ট। ওকে, এখন যদি আমরা এটার উপর মাউস পয়েন্টার সিলেক্ট করবেন, দেন আমরা যদি এই যে কেচি অপশনটা যেটা আছে, তো এই কাট এখান থেকে কাট করে দেন। ওকে, দেখেন কাট হয়ে গেছে। তো কাটে একটা সুবিধা কি, আপনার যদি পিছনে কোনো অপশন থাকে, আরও যদি ভিডিও থাকতো, সেগুলো একসাথে কি জলসড় হয়ে চলে আসতো, আর আপনি যদি ডিভাইড অপশনটা স্প্লিট করেন, তাহলে স্প্লিট করলে কিন্তু আপনার পিছনের অংশটা আসবে না, একটা গ্যাপ থেকে যাবে, ঠিক আছে? ওই ক্ষেত্রে আপনার কাট অপশনটা ইউজ করতে পারেন, এটা মাচ বেটার। ওকে, তারপর এখন আরও অপশন রয়েছে, আপনি চাইলে এইখানে যে ভিডিওটা রয়েছে এটার চাইলে অডিওটাকে আলাদা করে নিয়েও কাজ করতে পারেন। জাস্ট এটার উপর রাইট বাটন ক্লিক করবেন, সেপারেট অডিও অ্যান্ড ভিডিও, এটার মাউস পয়েন্টার ক্লিক করলে অডিও ভিডিও আলাদা হয়ে যাবে। ওকে, তারপরে আরও কী অপশন আজকে দেখাবো, সেটা হচ্ছে যে আপনি যদি এটার, এই ভিডিওটার উপরে কোনো পিকচার অ্যাড করতে চান, সেক্ষেত্রে কী করবেন? সাপোজ আমি আমাদের লোগোটা অ্যাড করবো, অলরেডি এখানে একটা লোগো আছে আমার নতুন একটা চ্যানেলের, তো আমি এই লোগোটা অ্যাড করবো ডান পাশে কর্নারে, তো এটাকে কীভাবে অ্যাড করবো, আর এটাকে আমি কতটুকু অ্যাড করতে চাচ্ছি? ওকে, তো এইটাকে দেখেন, আমি এই যে জাস্ট একটা কর্নার চেপে ধরে এটাকে ছোট বড় করা যায়, একদম সহজ জিনিস। তারপরে এটাকে মাউস পয়েন্টটা ধরবেন, এই যে প্লাসের মতো হয়ে যাবে, এটার উপরে ধরার পর আপনি এটাকে মুভ করাতে পারবেন ডানে বামে, উপরে নিচে, যেদিকে চান। তারপরে এটাকে একটু ছোট করে দিচ্ছি, ছোট করে এটাকে ডান পাশে কর্নারে রেখে দিলাম। ওকে, চাইলে আপনি কিবোর্ডের রাইট অ্যারো, আপ অ্যারো, ডাউন অ্যারো ইউজ করতে পারেন মুভিং করার জন্য, আমি এখন তাই করছি। ওকে, এভাবে অ্যাকুরেট জায়গায় সেট করবেন, ঠিক আছে? এখন আমরা জানি যে এই লোগোগুলোকে কী করতে হয়, আমরা একটু হালকা করে দিই, হালকা করার জন্য আমি জাস্ট এটা যাতে একেবারে ম্যাচ হয়ে যায়, তার জন্য এই ডান পাশে দেখেন, যদি এই অপশনগুলো না আসে, তাহলে এই যে প্রপার্টিস একটা অপশন থাকে, এটার উপর মাউস পয়েন্টারে লেফট বাটন ক্লিক করবেন, করলে এই প্রপার্টিস অপশনটা চলে আসবে। এখান থেকে ওপাসিটিটা কমিয়ে দিবেন, এই যে ওপাসিটি, এই যে ওপাসিটি একবারে হালকা করে দিতে পারবেন, বা আরেকটু যদি ডার্কিশ, ওকে, এই তো গুড, তো এরকমভাবে হালকা করে দিতে পারেন, বা এরকম থাকবে, ঠিক আছে? এরকমটা সুন্দর লাগছে, ঠিক আছে? অনেক ক্ষেত্রে আপনারা এইভাবে ভিডিওর পিছনে আপনাদের লোগোটা ইউজ করতে পারেন, বা জলছাপ হিসেবে ইউজ করতে পারেন। এখন কথা হচ্ছে যে আপনার এই পিকচারটা আপনি কতটুক থেকে কতটুকু দেখতে চাচ্ছেন। সাপোজ যদি এটা হয় যে আপনি ভিডিওটা এখান থেকে এতটুকু পর্যন্ত এই লোগোটা থাকবে, পর আর থাকবে না, তাহলে এটার উপরে যে কোনো এক পাশে মাউসের লেফট বাটন চেপে ধরে টেনে নিয়ে আসবেন, ঠিক আছে? তাহলে কি, এখান পর্যন্ত নিয়ে আসলে এতটুকুই আপনি লোগোটা দেখাবে, আদারওয়াইজ দেখাবে না, ঠিক আছে? আর আপনি যদি চান যে না পুরো ভিডিও জুড়ে, তাহলে এটাকে টেনে ধরে নিয়ে আসবেন, যতক্ষণ পর্যন্ত না এখানে এরকম একটা দাগ আসছে ততক্ষণ টেনে নিয়ে আসতে থাকবেন, যখন এই দাগটা আসবে তখন মাউস পয়েন্টটা ছেড়ে দেবেন, তখন কি একদম অ্যাকুরেটভাবে সেট হয়ে যাবে। ওকে, তো এই ভিডিওটার ইন্ডে কিছু ব্যাপার আছে, যেমন এই যে কিছু গ্যাপ রয়েছে, আমি চাচ্ছি ইন্ড অপশনগুলোকে কেটে ফেলতে, দুইটার একসাথে সিলেক্ট করে দিলাম মাউসের লেফট বাটন, সিলেক্ট করার পর এখান থেকে স্প্লিট করে দিয়ে, ওকে, এই দুইটা অংশকে কেটে দিলাম, ওকে, বর্ধিত অংশ কেটে ফেললাম। এখন আসি এই অডিও, অডিওর ব্যাপারটা, যে অডিওটা এখানে দেখেন নিচে কিছু ওয়েব আছে, ওয়েব দেখতে পাচ্ছেন সাদা সাদা ওয়েব, এই ওয়েবগুলো আপনাকে আইডেন্টি করছে যে আপনার অডিওটা, ঠিক আছে? এখন অডিওটা আমরা যদি এডিট করতে চাই, আমরা অডিও অডিও এডিটিং আরও সেরকমভাবে শিখবো, অর্থাৎ ভয়েসকে, ভয়েস থেকে নয়েস কীভাবে রিমুভ করতে হয় সেটাও শিখবো, তবে আজ এই ভিডিওতে আমরা সেটা শিখবো না। এটার সাহায্যে আপনার যদি ভয়েসটাকে একটু লো করতে হয়, আমি আরেকবার দেখাচ্ছি, সাপোজ এইটার উপরে মাউসের লেফট বাটন ক্লিক, রাইট বাটন ক্লিক করবেন, করার পর এডিট অডিওতে চলে যাবেন, এখান থেকে দেখেন একটা আরেকটা র্যাক চলে এসেছে, এটার উপর মাউসের লেফট বাটন চেপে ধরে উপর নিচে করে আপনি সাউন্ডকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন অনেক ক্ষেত্রে এরকমটা হয় যে আমরা আমাদের ভয়েসটাকে আরেকটু অনেকখানি বড় বাড়িয়েছি, তাও কিন্তু আমাদের মন মতো সাউন্ড বাড়ছে না, তখন আরেকটা অপশন দেখাচ্ছি, এটা হচ্ছে হিডেন টিক্স, অনেকে আপনাকে এটা দেখায় না, সেটা হচ্ছে আপনি এই ডান পাশে অডিও প্রপার্টিসে চলে যাবেন, এখানে দেখেন একটা গেইন অপশন আছে, গেইনটাকে বাড়িয়ে দিলে আপনার সাউন্ড ডাবল হয়ে যাবে,
ঠিক আছে, আর আপনার ভয়েসটাও আরেকটু দেখবেন মোটা সুর হবে এবং শুনতে অনেক ভালো লাগবে। ঠিক আছে, আমি সবসময় এই কাজটা করি। আপনারা এই গেইন অপশনটা বাড়িয়ে দেবেন, চাইলে মিক্স টু মনো করতে পারেন, সেক্ষেত্রে আরও বেটার কোয়ালিটি পেতে পারেন। তবে সব ক্ষেত্রে না, অনেকের ভয়েস কোয়ালিটি অনেক রকম হয়, সেক্ষেত্রে আমি প্রথমেই বলেছি যে আপনাদের মেন্টালিটির উপরেও ভিডিও এডিটিং অনেকটা ডিপেন্ড করবে। ঠিক আছে, এখন আরও কিছু অপশন আমরা এই উপর থেকে শিখি, সেটা হচ্ছে আপনি যদি ভিডিওতে ট্যাক্স অ্যাড করতে চান, ওই কীভাবে অ্যাড করবেন, এই অ্যানোটেশন অপশনে চলে যাবেন। ঠিক আছে, এখানে দেখেন ট্যাক্স অপশন রয়েছে, এখান থেকে টেনে ধরে এই ট্যাক্সটাকে নিচে ছেড়ে দিলাম টাইম লাইন অনুযায়ী। যে আপনি এখন যদি পুরোপুরি ভিডিও জুড়ে লেখাটা রাখতে চান, রাখতে পারেন। আবার যদি মনে করেন আমি কিছু সময় ধরে রাখবো, তো যতটুকু দরকার আপনি এটাকে টেনে ধরে আগে দেখবেন যে কতটুকু দরকার, আপনার এতটুকু রাখতে চাচ্ছেন এই ট্যাক্সটা, তো আপনি এই জায়গায় কার্সরটা রেখে এটাকে টেনে ধরে কার্সরের সামনাসামনি নিয়ে আসবেন। বাস, এখন এখানে সাপোজ আপনি কিছু একটা লিখতে চাচ্ছেন, আমি লিখলাম ESD, ওকে, বাস এটা এখন ভিডিওর সাথে অ্যাড হয়ে যাবে। আমি সাউন্ডটা এটার কমিয়ে দিই, তাহলে আমাদের এডিটিংটা দেখতে সুবিধা হবে। ওকে, তো এখন দেখেন, সো আমি যেহেতু এই ক্যামতাসিয়া দিয়ে এই স্ক্রিনটা রেকর্ড করছি, তার কারণে আমার ভিডিওটা একটু স্লো হয়ে গেছে মেবি, ওকে, ঠিক আছে, কিন্তু রেন্ডার করলে ঠিকই হবে। ওকে, তো এই গেল অপশন, আরও অনেক অপশন আছে, এগুলো আপনারা সিম্পল একদম আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে শিখে ফেলতে পারবেন, একইভাবে সব কিছু কাজ করে। তারপরে রয়েছে দেখেন ট্রানজ্যাকশন, এখন আমার এই পিকচার অথবা আমি যে ট্যাক্সটা অ্যাড করেছি, পিকচার ট্যাক্স যে কোনোটা ইউজ করতে পারবেন। সাপোজ আমি এটার ভিতরে ট্রানজ্যাকশন অর্থাৎ এই লেখাটা কীভাবে আসবে আর কীভাবে যাবে সেটা আমাদের দেখতে চাচ্ছি, তো আমি এক্ষেত্রে একটা কাজ করি, আমি ভিডিওটা পিছন থেকে নিচ থেকে সরিয়ে দিই, যেহেতু অলরেডি স্লো হয়ে গেছে, তো ট্রানজ্যাকশনটা দেখতে আপনাদের সুবিধা হবে। সাপোজ আমরা ট্রানজ্যাকশনটা এরকম দেখব, ওকে, এটা ইন টাইম, তো আমি এটাকে, আপনি যদি চান যে ট্রানজ্যাকশন একটু লং টাইম ধরে হবে, তাহলে এখান থেকে টেনে বড় করে দিতে পারেন, আবার টেনে ছোটও করতে পারবেন। ওকে, তো এখান থেকে টেনে আমি বড় করে দিলাম, এটা ইন হবে আর এটা হবে আউট, ওকে, এটা হবে আউট, এটাকে টেনে একটু বড় করে দিই, আপনাদের দেখতে দেখলেই বুঝতে পারবেন। ওকে, আমি এখন প্লে করি, এটা হচ্ছে আমাদের প্লে বাটন, স্পেস বার চাপলেও এটা প্লে হবে, ওকে, খেয়াল করবেন স্ক্রিনে, ঠিক আছে, লেখাটা কিন্তু স্লাইড করে আসলো। এখন আমরা লেখাটা দেখি কিভাবে যায়, ওকে, দেখেন একটা স্লাইড করে চলে গেল। এটা হচ্ছে আমাদের ট্রানজ্যাকশন, ট্রানজ্যাকশন এখানে অনেক টাইপের আছে, আপনারা এই ট্রানজ্যাকশনগুলো ইউজ করবেন, তো একটা একটা দেখালেই হবে কি, আপনারা বাকিগুলো পেরে যাবেন। তারপরে হচ্ছে বিহেভিয়ার, ঠিক আছে, অর্থাৎ আমরা যে ট্যাক্সটা ইউজ করব, এই ট্যাক্সটার আসলে ব্যবহারটা কীরকম হবে, সে কি এরকম ডান্স করতে থাকবে নাকি স্লাইড করে আসবে নাকি এরকম লাফালাফি করবে, কি কোনটা, ঠিক আছে, নাকি এরকম বিভিন্ন টাইপ, এটা দেখাচ্ছি আমি, যে এইটা দিলে আপনারা বুঝতে পারবেন। এখন প্লে করি, খেয়াল করবেন লেখাটা কিন্তু নাচানাচি করছে, জাস্ট ডান্সিং, ওকে, তো এটা হচ্ছে বিহেভিয়ার। আপনার এই পিকচার অ্যাড করতে পারেন, পিকচার এরকম ঢেউ খেলবে, নাচ কর দেখাবে, এইখানে অনেকগুলো রয়েছে বিহেভিয়ার্স, এগুলো দেখতে পারেন। তারপরে হচ্ছে অ্যানিমেশন, অ্যানিমেশন অপশনটা অনেকেই আসলে ঠিকঠাক বুঝে উঠতে পারেন না, আবার অনেকে আমার থেকে অনেক বেটার জানেন, তবে আমি আপনাদেরকে একটা অ্যানিমেশন দেখাচ্ছি। সো সাপোজ আমাদের এই লেখাটা এই বাম পাশে আছে, এটা ডান পাশে চলে যাবে, মুভিং করবে, ঠিক আছে, তার জন্য চলে যাবেন অ্যানিমেশনে, ডান পাশে অ্যানিমেশন, তো এখান থেকে কাস্টম, সো এটা এনে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে লেখাটাকে টেনে ধরে ডান পাশে আপনি যে জায়গায় দেখতে চাচ্ছেন এই জায়গায় রেখে দেবেন, আর এই যে একটা অপশন চলে এসেছে দেখেন আমি মাউস ধরেছি, সো এটাকে টেনে যতটুকু সময় দেখতে চাচ্ছেন অতটুকু সময় রেখে দেবেন। এখন আমি এটাকে প্রথম থেকে শুরু করি, প্লে করে দিই, দেখেন লেখাটা মুভ করে চলে আসবে বাম থেকে ডানে, ওকে, সে কিন্তু ডান্সও করছে, ওকে, তো এই অপশনগুলো গেল। এখন আমি আরেকটা অপশন দেখাচ্ছি, সেটা হচ্ছে কার্সর ইফেক্ট। এখন কার্সর ইফেক্ট আমার এই ভিডিওতে কার্সর ইফেক্টের কোনো অপশন নেই, সো আমি কার্সর ইফেক্টটা দেখাতে পাচ্ছি না, তবে আপনারা জাস্ট আপনার ভিডিওতে কার্সর ইফেক্টটা কেমনভাবে দেখতে যাচ্ছেন, এই তিন ধরনের অপশন আছে, যেখানে একটা টেনে ধরে আপনার ভিডিওতে ছেড়ে দিলেই কার্সর ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। সো যেহেতু আমার এখানে কার্সর কোনো ইফেক্ট নেই, সো আমি এগুলো ইউজ করছি না, আপনারা ইউজ করতে পারেন। যেমন এটা হচ্ছে মেন কার্সর, অর্থাৎ আমরা মাউস ধরার পর যে অপশনটা আসে,
আর যখন আমরা লেফট বাটন ক্লিক করি এই অপশনগুলো রয়েছে, আর রাইট বাটন ক্লিক করি তখন এই অপশনগুলো, ঠিক আছে। আপনারা জাস্ট টেনে ধরে ভিডিওতে ছেড়ে দিবেন, তাহলেই অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে ভয়েস ন্যারেশন। ভয়েস ন্যারেশনটা কি, যে আপনার ভিডিওর কোনো একটা অংশে আপনি অডিও অর্থাৎ বলতে ভুল করেছেন, এখন চাচ্ছেন আপনি ভয়েস লিপিংয়ের সাথে আপনার ভয়েসের সাথে যে ঠোঁটগুলো, যে এখন আপনি চাচ্ছেন যে আপনার এক্সট্রাভাবে একটা ভয়েস অ্যাড করতে ভিডিওতে, ওই ক্ষেত্রে আপনি চাইলে এই ভয়েস ন্যারেশন অ্যাড করতে পারেন, ঠিক আছে। স্টার্ট ভয়েস ন্যারেশনে মাউস পয়েন্টার ক্লিক করে আমি একটু অ্যাড করে শোনাচ্ছি, যে আপনারা এখান থেকে ভয়েসটা ন্যারেশনটা অ্যাড করবেন। ওকে, আমি কথাটাই বললাম, ঠিক আছে। এখন এটাকে স্টপ করে দিন, নো অডিও রেকর্ড, কেননা আমি অলরেডি একটা রেকর্ড করছি। সো আপনারা এই ক্ষেত্রে সেভ ফাইল চাবে, তারপর আপনারা ফাইলটাকে সেভ করবেন, ব্যাস আপনাদের ভয়েস ন্যারেশনটা অ্যাড হয়ে যাবে। তারপরে রয়েছে অডিও ইফেক্টস, এটা আমরা আগামী টিউটোরিয়ালের সাহায্যে শিখবো যে অডিও ইফেক্টসগুলো কী কী, ঠিক আছে। তো আমি ভিডিও ইফেক্টস আর আরেকটা দেখাচ্ছি, ভিজুয়াল ইফেক্টস, এটা চলে যান। ভিজুয়াল ইফেক্টসে যাওয়ার পর এখন আপনি সাপোজ এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড যদি আপনি গ্রিন স্ক্রিন ইউজ করেন, তো এই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। গ্রিন স্ক্রিনের ক্ষেত্রে এই যে দেখেন রিমুভ কালার, তারপরে রয়েছে কালারাইজড, কালার অ্যাডজাস্ট, বর্ডার, ড্রপ শ্যাডো, ঠিক আছে। তো এগুলো আপনারা একটা একটা করে ইউজ করবেন, চাইলে আপনি ভিডিওটার ক্লিপ স্পিড বাড়িয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আমি ক্লিপ স্পিডটা দেখাই আগে, সাপোজ এই ক্লিপ স্পিড আমি এখানে করে দিলাম 4, 2 করে দিলাম, দেখেন এটা অর্ধেক হয়ে গেছে ভিডিওটা। তার মানে কি, আমার ভিডিওটা যদি টোটাল 4 মিনিট 15 সেকেন্ডের ছিল, এখন মেবি কমে এটা চলে এসেছে 2 মিনিটে, অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি এইখানটায় এই যে এই স্পিড এখানে আমি যত লিখে দেব, 2 লিখলে 2 গুণ, যদি আমি 4 লিখে দিই 4 গুণ, আবার যদি আমি এটাকে 1 করে দিই, তারপর আগের অবস্থানে চলে যাবে, ঠিক আছে। সো এইভাবে আপনারা ভিডিওর ক্লিপ স্পিডটা, ক্লিপ স্পিড বাড়ানো কি আপনার জিনিসটা, অনেক সময় আমরা দেখি না যে মোশন কোনো ভিডিও খুব দ্রুত চলে যাচ্ছে, ওই ক্ষেত্রে আপনারা এই ক্লিপ স্পিডটা ইউজ করতে পারেন। তারপরে রিমুভ কালার, সাপোজ আমি এই ব্যাকগ্রাউন্ডের কালারটা রিমুভ করতে চাচ্ছি, জাস্ট এটাকে টেনে ধরে এই ভিডিওটার উপর ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর হাতের ডানে এই প্রপার্টিসে দেখেন কিছু অপশন চলে এসেছে। সো আপনি কোন কালারটা রিমুভ করতে চাচ্ছেন, গ্রিন, যদি এটা ব্যাকগ্রাউন্ড গ্রিন হতো তাহলে আমি রিমুভ করতে পারতাম, যেহেতু গ্রিন না, সো আমি এখান থেকে তাও দেখাচ্ছি। এখানে দেখেন একটা কলমের মতো অপশন রয়েছে, সিলেক্ট কালার ফ্রম ইমেজ, ওকে, একটা চাকু চলে এসেছে। এখন আপনি কোন কালারটা এখান থেকে রিমুভ করতে চাচ্ছেন, সাপোজ ব্ল্যাক যদি হয়, ব্ল্যাকটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তো আমি কন্ট্রোল জেড চাপছি, আবার সাপোজ আমি এই রেডটা রিমুভ করতে, দেখেন রেড কালারটা রিমুভ হয়ে গেছে। এভাবে আপনারা চাইলে এটার সাহায্যে গ্রিন স্ক্রিনের জন্য এই অপশনটা ব্যবহার করা হয়, রিমুভ কালার, ঠিক আছে। এখন আরও কিছু বেসিক কাজ শিখি, যেমন সাপোজ আমি এই ভিডিওটা চাচ্ছি আমি এই জায়গাটায় এসে জুম করব, আমার এই ফেসটা জুম হবে। তো জুম করার জন্য আমরা আবার চলে যাব এই অ্যানিমেশন অপশনে, অ্যানিমেশন থেকে জুম অ্যান্ড প্যান অপশনে মাউস পয়েন্টার ক্লিক করবেন, ওকে। তো এখান থেকে দেখেন জুম আপনি এইভাবে করতে পারেন, এই পাশ থেকে টেনে ধরে, ওকে, আমি এই জায়গাটা জুম করলাম, ঠিক আছে। আবার কিছুটা যাওয়ার পর আমি এখানে আবার জুম আউট করব। তো এই যে স্কেল টু ফিট বা অ্যাকচুয়াল সাইজ, ঠিক আছে, স্কেল টু ফিট করে দেবেন, দেখেন আবার পূর্বের অবস্থানে চলে এসেছে, ঠিক আছে। আমরা এখন যদি এটাকে প্লে করে দেখি যে আসলে কী হয়েছে এই জায়গাটায়, প্লে করলে খেয়াল করবেন, ভিডিওটা একটু খেয়াল করেন প্রিভিউ স্ক্রিনে, ওকে, এখন এই যে দেখেন জুম হয়ে গেছে, ঠিক আছে। আবার এই জিনিসটা আবার জুম আউট হয়ে যাবে, ওকে। এখন আপনারা অনেক সময় আবার এরকম অনেক ভিডিওতে দেখেছেন যে জুম ইন এবং জুম আউট খুব আস্তে আস্তে হয়, বোঝা যাচ্ছে যে জুম ইন বা জুম আউট হচ্ছে। সো তার জন্য কি করে, তারা এটাকে একটু টেনে বড় করে দেয়, টানলে দেখেন এটা বড় হয়, ঠিক আছে। এটাকে একটু টেনে বড় করে আমি এটা সমান করে দিলাম। এখন আমরা যদি এটা জুম আউটটা দেখি তাহলে বুঝতে পারবেন স্লো মোশন টাইপ হবে, আস্তে করে এটা জুম আউট হবে, ওই যে দেখেন আস্তে আস্তে জুম আউট হচ্ছে, ঠিক আছে। এখন আপনারা চাচ্ছেন যে কোন একটা ক্লিপ সাপোজ এটাকে কাট করবেন, কাট করলাম, তারপরে এই এটাকে আবার কপি করবেন, সিম্পল অপশন কিবোর্ড থেকে Ctrl+C এবং Ctrl+V দিয়ে কপি পেস্ট করতে পারেন, অথবা এখান থেকে কপি পেস্ট রয়েছে, ঠিক আছে। তো আমি Ctrl+C এবং Ctrl+V দ্বারা কপি পেস্ট করলাম, ঠিক আছে। এভাবে আপনারা চাইলে কপি পেস্ট করতে পারেন এবং সব কিছু করতে পারবেন। এখন সাপোজ আপনি একটা ভিডিও খুব সুন্দরভাবে
এডিট করেছেন, আপনার মন মতো সাজিয়ে গুছিয়ে এডিট করেছেন, কিন্তু এখন এটার ভিডিও ফাইল কীভাবে তৈরি করে পাবেন সেটা আমরা এখন দেখব। ওকে, একটা ভিডিও ফাইল কীভাবে তৈরি করতে হয়। এই ভিডিও ফাইলটা তৈরি করার জন্য আপনাকে চলে যেতে হবে, অর্থাৎ এই ফাইলটাকে আমাদের কি ভিডিও ফাইলে রূপান্তর করতে হবে। তার জন্য আমরা চলে যাব এইখানে উপরে দেখেন ডান পাশে কর্নারে শেয়ার একটা অপশন রয়েছে, তো এই শেয়ার অপশনে চলে যাবেন। যাওয়ার পর লোকাল ফাইল, ঠিক আছে, এখান থেকে আপনি চাইলে সরাসরি স্ক্রিন কাস্ট করতে পারেন, তারপরে ইউটিউবে আপলোড করতে পারবেন, ওই সব অপশানে না যাওয়াই ভালো। সো আমরা প্রথমে চলে যাব লোকাল ফাইল। ওকে, লোকাল ফাইল থেকে এখানটা খেয়াল করেন MP4 সাইজ, অনেকগুলো সাইজ রয়েছে, ঠিক আছে, আপনি যত নিচে নামবেন উপর থেকে ততটাই কোয়ালিটি বেটার হতে থাকবে। আমি নর্মালি MP4 উইথ স্মার্ট প্লেয়ার এই অপশনটা সবসময় ইউজ করি, সো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। তারপরে উপরে যদি আপনার মনে করেন মোবাইল ডিভাইসের জন্য হয় সেক্ষেত্রে আপনারা MP4 ইউজ করতে পারেন। সো যেটা আপনার দরকার হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো তারপরে আমি একটু ভিডিওটাকে ছোট করে নিচ্ছি, না হয় এটা রেন্ডার হতে আমার অনেক সময় লেগে যাবে। সো আমি এই ফাইলটায় যে এখানটায় যতটুকু আছে আমি জাস্ট ছোট করে আপনাদেরকে রেন্ডার করে দেখাচ্ছি যে কীভাবে রেন্ডার হয়, ঠিক আছে। ওকে, আমি এতটুকুই রেন্ডার করব। তো এটাকে ফাইলটাকে আমি আবার চলে গেলাম শেয়ার, শেয়ার থেকে লোকাল ফাইল, এখান থেকে আবার ওকে সবার বড় যে সাইজটা অর্থাৎ 180p এটা নিলাম, দেন এখান থেকে নেক্সট করবেন। নেক্সট করার পর আপনি ফাইলটা কোথায় দেখতে চাচ্ছেন, ঠিক আছে, আমি ডেস্কটপে দেখতে চাচ্ছি, তাই ডেস্কটপ এবং সেভ করে দিলাম। আর প্রজেক্টের নাম আপনি এখানে দিয়ে দিবেন, প্রোডাকশন নেম, দেন এটাকে ফিনিশ। ফিনিশ করার পর এরকমভাবে র্যান্ডারিং হবে, এখন প্রজেক্টটা র্যান্ডার হচ্ছে। ওকে, ওকে, আমাদের র্যান্ডারিং ফাইল কমপ্লিট হওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে, এখান থেকে আপনি ফিনিশ করে দিবেন, ঠিক আছে। আর আপনাকে একটা স্ক্রিনে প্রিভিউ দেখাবে। ওকে, তো আপনি এখান থেকেও চাইলে প্লে করতে পারবেন আপনার ফাইলটা। আপনি এখান থেকেও চাইলে ফাইলটা প্লে করতে পারবেন, তারপূর্বে আমি একটু সাউন্ডটা কমিয়ে দিচ্ছি, দেখেন। ওকে, এখান থেকেও চাইলে ভিডিও ফাইলটা প্লে করতে পারবেন। ওকে, আমি এটাকে কেটে দিচ্ছি, এখানে ফিনিশ করে দিবেন। করার পর এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি, এই যে দেখেন এই ফোল্ডারটায় আমাদের ভিডিওটা চলে এসেছে। এই ভিডিও, এটা হচ্ছে আমাদের ভিডিও ফাইল, যদি প্লে করি সাউন্ডটা কমিয়ে নিতে। ওকে, সাউন্ডটা কমিয়ে দিলাম, দেখেন ভিডিওটা একটু খেয়াল করবেন মনোযোগ সহকারে, তাহলে বুঝতে পারবেন যে আসলে কী কী আমরা এডিট করেছি। ওকে, ডান পাশে খেয়াল করেন, এখানে আমরা ওয়াটারমার্ক ইউজ করেছি আমাদের লোগোর, ঠিক আছে, এবং কিছুক্ষণ পরে কি এই ভিডিওটা জুম ইন এবং জুম আউট হবে। ওকে, ভিডিওটা জুম ইন হলো এবং স্মুথলি এটা জুম আউট হবে, তাই তো। ওকে, আমরা এটা দেখি, একদম স্মুথলি জুম আউট হচ্ছে। সো ক্যামতাসিয়ার উপরে টিউটোরিয়াল তৈরি করলে আসলে অনেকগুলো টিউটোরিয়াল তৈরি করা যাবে, কারণ খুঁটিনাটি অনেক বিষয় রয়েছে যেগুলো আসলে বলতে গেলে ভিডিও অলরেডি আমার মেবি অনেক সময় হয়ে গেছে ভিডিওটা রেকর্ডিং। তো তারপরও যদি মনে করেন যে আপনারা কোনো একটা টপিকস আমি আপনাদেরকে দেখাইনি বা আপনারা দেখতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিওটা ফ্রেন্ডদের সাথে, আর অবশ্যই কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিও অ্যাক্টিভ করে রাখবেন। এই বলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।